প্রবাস থেকে টাকা ইনকাম কইরা দেশ পাঠানো যে কত কষ্ট একদম প্রবাসী জানে। 20,000 টাকা বেতন হইলে 5,000 টাকা কর্জা করে 25,000 টাকা পরিবারে পাড়া, ভাই বোন 14 গোষ্ঠীর খেয়াল রাখে। 20 বছর পরে যখন বাড়িতে গিয়া দেখে ওই প্রবাসীর নামে একটা টাকাও নাই, তার করা বিল্ডিংটাও যখন তার নামে থাকে না, আর মা বাবা যদি বলে বাবা তোমার আল্লাহ দিব, 15 বছর একটা প্রবাসী টাকা দিল পরিবারের কাছে, তার ঘরটা তার ছোট বাইরে দিয়ে দিছে, তার নামে একটা টাকাও নাই, আর তারা যদি মা বাবা বলে তোমারে আল্লাহ দিব, আর কবে আল্লাহ দিব, মরার পরে আল্লাহ দিব, সব টাকা মা বাপে মাইরা দিল, বাকি ছেলে সন্তান আমি ভাগাভাগি করে দিল, তার ঘরটাও নিয়ে নিল, তোমারে আল্লাহ দিব। আপনাদের কাছে একটা কথা, এই বেচারারে 15 বছর টাকা নেওয়ার পরে আল্লাহ দিব, আর কত বছর পরে আল্লাহ তারা দিব, আপনারা একটু কমেন্টে বইলা দিয়েন, আল্লাহ দিব। আল্লাহ দিব।